হয় পূর্বে ঘোষণা করা অনুসরিয়ে বডলিপ ফ্যাক্টরিবিলাকে শিবসাগর জেলার বিভিন্ন প্রান্ত থাকা বডলিপ ফ্যাক্টরি সমূহ সেইদরে ডিব্রুগড় জেলাত থাকা বহুসংখ্যক বডলিপ ফ্যাক্টরি আর চৰাইদেউ জেলাত থাকা বহুসংখ্যক বডলিপ ফ্যাক্টরিয়ে ক্ষুদ্র চাহ খেতিয়কসকলের আজি সংগ্রহ করা নাই কেঁচা চাহপাত, কারণ তেওঁলোকৰ বডলিপ ফ্যাক্টরিবিলাকৰ অভিযোগ যে বহু ক্ষুদ্র চাহ খেতিয়কে কেঁচা চাহপাত আসলতে উৎপাদন করতে তেওঁলোকে নিষিদ্ধ কেতবোৰ কেমিক্যাল ব্যবহার করে, যার বাবে তেওঁলোকে ক্ষুদ্র চাহ খেতিয়কসকলৰ সংগ্রহ করা নাই কেঁচা চাহপাত। বর্তমান ইয়াকে লৈ বর্তমান তীব্র বিতর্ক প্রতিক্রিয়া অব্যাহত আছে, আর মই বর্তমান উপস্থিত আছো শিবসাগৰৰ জিলার দিহাজান চাহ বাগিচার এটা বটলি ফ্যাক্টরিত। এই বটলি ফ্যাক্টরি মই দেখাইছো, ইয়াত আজি কেঁচা চাহপাত লোৱা নাই এই বটলি ফ্যাক্টরিটোয়ে ক্ষুদ্র চাহ খেতিয়কলৰ। মই এগৰাকী ইয়াত বিষয়ববীয়া আছে, মই পোনপ্রথমে জানিব বিচাৰিছো আপোনালোকৰ কি কোম্পানি এটো বটলি ফ্যাক্টরি? শ্যামটি কোম্পানি দিহাজান হয়। আজি লৈছেনে নাই কেঁচা চাহ? আজি চাহপাত লোৱা নাই, আমি লম, কিন্তু যিকেইটা বেন কেমিকেল আছে সেইটো যদি প্রমাণ দি দিয়ে, সার্টিফিকেট দি দিয়ে, তেতিয়াহলে সেইটো পাম, মই পাত লম। কিন্তু যোনে সার্টিফিকেট নিদিয়ে সেই পাতটো আমি এতিয়া গ্রহণ করব নোৱাৰো। কিয় গ্রহণ নকৰে? মানে যিটো বেন কেমিকেল আছে, যিটো মানে এপ্রুভাল নাই, যিটো ত্রিপদে মানে এপ্রুভাল দিছিলে, সেইটো সার্টিফিকেটটো যদি নাপাওঁ তেতিয়াহলে আমার লবলে ওপৰৰ পৰা নির্দেশ নাই। যদি লয় কি ধরনের সমস্যার সম্মুখীন হয় আপনার? যদি লওঁ এতিয়া যিকেইটা কেমিকেল যদি আমি টেস্টিঙে পঠিয়াও, যদি টেস্টিঙৰ রিপোর্ট আহি যায়, হ্যাঁ, তেতিয়াহলে অলপমান অসুবিধা হয়। হ্যাঁ, এনে কিমান আপোনালোকে দৈনিক পূর্বতে কিমান সংগ্রহ কৰিছিলে ক্ষুদ্র চাহখেতিয়কৰ? কেঁচাপাত মোৰ ইয়াত 10-12 হাজাৰ কেজি আহে ডেইলি। ডেইলি আজি নাই লোৱা? আজি নাই। কিমান খেতিয়কে দিছিলে? মানে খেতিয়ক হিসাব তো নাই, এজেন্ট মানে 8-10 জন এজেন্ট আছে, তেখেতে লোক দিয়ে। ডেইলি কিমান লৈছিলে? 10-12 হাজাৰ কেজি আহে। এতিয়া 1 কিলো নাই? এতিয়া মানে যোৱা কালি লৈছিলো, আজি লোৱা নাই, আজি পাওঁ মানে লোৱা নাই। কেতিয়ালৈকে নলব? যেতিয়ালৈকে মানে এইটো কোনো ওপৰৰ পৰা বিচাৰ নহয়, তেতিয়ালৈ যদি বেন কেমিকেল যিটো আছে চাৰ্টিফিকেট যদি নাপাওঁ, তেতিয়াহ'লে মানে লবলৈ ওপৰৰ পৰা যদি নিৰ্দেশ আহিব তেতিয়া আমি লম আৰু। চৰকাৰক জনাইছে নেকি? সেইবোৰ ওপৰলৈ সব জনোৱা হৈছে, চৰকাৰে কি হেৰি কৰে সমস্যা তো সবরে আছে। হ্যাঁ, ক্ষুদ্র খেতিয়ক যাব কত, কিন্তু এটা বস্তুটো যেটো আছে যে যেটো নিষেধ দরব, হ্যাঁ, এটো মানে প্রমাণিত মানে এটা সার্টিফিকেট লাগে, তেখেতলোক যদি সার্টিফিকেটটো আনি দিয়ে তেহলে আমি লবলে হেৰি আছো। হয়, তেওঁলোকে এটা কথা কৈছে, যদিহে ক্ষুদ্ৰ চাহ খেতিয়কসকলে যিবিলাক কেঁচা চাহপাত যোগান ধৰিব, সেই কেঁচা চাহপাতবিলাকত যে আচলতে স্বাস্থ্য হানিকাৰক বা নিষিদ্ধ কেমিকেল ব্যৱহাৰ কৰা নাই বুলি তেওঁলোকে যদিহে লিখিতভাৱে তেওঁলোকে দিয়ে বা চাৰ্টিফাইড কৰি আনি তেওঁলোকে প্ৰমাণসহ দিয়ে, তেতিয়াহে ক্ষুদ্ৰ চাহ খেতিয়কসকলৰ পৰা বটলি ফ্যাক্টরিসমূহে কেঁচা পাত সংগ্রহ করব বা লব বুলি তেওঁলোকে স্পষ্ট করে দিছে। কিন্তু এটা কথা ঠিক, বটলি ফ্যাক্টরিসমূহে আজি কেঁচা চাহপাত লোৱাটো আসলতে আজি নোলোৱাৰ ফলত হাজার হাজার ক্ষুদ্র চাহ খেতিয়কৰ ক্ষেত্রতো কিন্তু হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে। বিশেষকৈ শিবসাগর জেলার ডিমৌ, সেইদৰে ডিব্ৰুগড় জিলাৰ ডিব্ৰুগড় জিলাত বহু সংখ্যক ক্ষুদ্ৰ চাহ খেতিয়ক আছে, শ শ ক্ষুদ্ৰ চাহ খেতিয়ক আছে। এই ক্ষুদ্ৰ চাহ খেতিয়কসকলে এই মুহূৰ্তত কেঁচা চাহপাত যিহেতু তেওঁলোকে বিক্ৰী কৰিব পৰা নাই বটলি ফেক্টৰীসমূহক, গতিকে তেওঁলোকৰ মাজতো লাগিছে হাহাকাৰ। কিন্তু এই ক্ষেত্ৰত চৰকাৰে আচলতে এটা মীমাংসাত উপনীত, দুয়োপক্ষ মীমাংসাত উপনীত হোৱাবকৈ চৰকাৰৰ হস্তক্ষেপৰ দাবী জনাইছে ক্ষুদ্ৰ চাহ খেতিয়কসকলে। সেইদৰে যিসকল সচেতন ব্যক্তি আছে তেওঁলোকেও চৰকাৰক এই ক্ষেত্ৰত হস্তক্ষেপৰ দাবী জনাইছে, কিন্তু এই ক্ষেত্ৰত চৰকাৰেও এটা উপযুক্ত সিদ্ধান্তত উপনীত হ'ব পৰা নাই, যাৰ বাবে ক্ষুদ্ৰ চাহ খেতিয়ক আৰু বটলি ফেক্টৰীৰ মাজত সংঘাতো বাঢ়ি গৈছে, আৰু যাৰ পৰিণতি আচলতে দুয়োটা পক্ষই কিন্তু লোকচানৰ সন্মুখীন হৈছে।